হ্যালো फ्रेंड्स টেক এর বসে আপনাকে স্বাগত বন্ধুরা আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আমরা ওয়াইজ অ্যাকাউন্টের ফোন নাম্বার চেঞ্জ করতে পারি অ্যাকচুয়ালি ওয়াইজ অ্যাকাউন্টের ফোন নাম্বার চেঞ্জ করা অন্যান্য অ্যাকাউন্টের মতো খুব ইজি একটা ব্যাপার না একটু ডিফিকাল্ট তো বন্ধুরা এজন্যই আমি দেখাবো যে ওয়াইজ অ্যাকাউন্টের ফোন নাম্বারটি অ্যাকচুয়ালি কিভাবে চেঞ্জ করতে হয় আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ফিরছি চাষ একটি ইন্টার পরে বন্ধুরা ওয়াইজ অ্যাকাউন্টের ফোন নাম্বার চেঞ্জ করার জন্য আমাদের আগেই দুইটা কাজ করতে হবে মেইনলি দুইটা কাজ একটা হচ্ছে আপনি যে ফোন নাম্বারটি সেট করবেন নতুন ফোন নাম্বারটি সেটা আগেই ইনশোর করে নিতে হবে সেটা আপনার কাছে রাখতে পারলে ভালো হয় অথবা অন্যের কাছেও যদি থাকে যখন আপনি আপনার ফোন নাম্বারটি চেঞ্জ করতে যাবেন মানে নতুন নাম্বার সেট করতে যাবেন তখন তাকে রেডি করে রাখতে বলবেন মানে ফোনটা হাতে রাখতে বলবেন কারণ একটা ভেরিফিকেশন কোড যাবে সেই ভেরিফিকেশন কোডটা কিন্তু আপনাকে সাবমিট করে এটা ভেরিফাইড করে নিতে হবে ওকে দ্বিতীয় হচ্ছে সেলফি সেলফি উইথ স্মার্ট আইডি কার্ড পাসপোর্ট অর ড্রাইভিং লাইসেন্স যার অ্যাকাউন্ট তার স্মার্ট আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে একটি সেলফি নিতে হবে আর সেলফিটা কিভাবে নিতে হবে কিভাবে নিলে এটা অ্যাকসেপ্ট হবে আমি সেটা পরে দেখাচ্ছি ওকে আমার এই দুইটা জিনিসই রেডি আছে এবার আমি চলে যাচ্ছি একটি ব্রাউজারে এবং আমার অ্যাকাউন্টে আমি অ্যাক্সেস করে নিচ্ছি আপনি আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস করার পর এই যে আপনার নামের উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে ইওর ডিটেলসে ক্লিক করবেন ইওর ডিটেলসে ক্লিক করলে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন দেখতে পাবেন তারপর এখান থেকে এডিট ডিটেলসে ক্লিক করবেন এডিট ডিটেলসে ক্লিক করলে আপনার কাছে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাইবে আপনাকে পাসওয়ার্ড ইনপুট করতে হবে তারপর ডানে ক্লিক করতে হবে ডানে ক্লিক করলে আপনাকে বলবে আফটার ইউ হ্যাভ মেড এ ট্রান্সফার or have been verified you cannot edit some of the fields apni apnar account e verified korar por ba ekta transfer korar por apni kichu information change korte parben na ar jei information gulo apni change korte parben na sei information gulo hide kore dewa thakbe mane oi khane apnar ar kono kaji korar upay thakbe na ba modify korar khomota thakbe na okay erpor apni dekhte paben phone number option e আপনার পূর্বের ফোন নাম্বারটি রয়েছে এবং নিচে লেখা রয়েছে ক্লিক হিয়ার টু চেঞ্জ ইওর ফোন নাম্বার এরপর আপনাকে এখান থেকে হিয়ারে ক্লিক করতে হবে হিয়ারে ক্লিক করলে আপনাকে বলবে উই সেন্ড অ্যান ইমেইল উইথ ইনস্ট্রাকশন অন হাউ টু চেঞ্জ ইওর ফোন নাম্বার ট্যাপ অন দি লিঙ্ক উই সেন্ড টু আপনার ইমেইল নাম্বারটি দেওয়া থাকবে টু কন্টিনিউ আপনি জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করবেন যদি একই ব্রাউজারে আপনার ট্রান্সফার ওয়াইজের মেইলটি সাইন ইন করা থাকে যদি সাইন ইন করা থাকে তাহলে ওপেন ক্লিক করতে পারেন অথবা ডাইরেক্ট আপনি জিমেইলেও যেতে পারেন কোনো সমস্যা নাই আপনি আপনার জিমেইলে বা ইমেইলে গেলে আপনি দেখতে পারবেন ওয়াইজ থেকে আপনাকে একটি মেইল করেছে এবং সেখানে বলা হচ্ছে চেঞ্জ ইওর ফোন নাম্বার মানে চেঞ্জ ইওর ফোন নাম্বারে ক্লিক করতে হবে ওকে আমি চেঞ্জ ইওর ফোন নাম্বারে ক্লিক করি আসলে আমি আগে আরেকবার ক্লিক করেছিলাম তো মানে একটা লিংক এসেছিল সেই লিংকটা এক্সপায়ার হয়ে গেছে এটা আমার পূর্বের লিংক এটা হচ্ছে নতুন লিংক চেঞ্জ ইওর ফোন নাম্বার এখানে বলছে চেঞ্জ ইওর ফোন নাম্বার বলছে টেক এ সেলফি অফ ইওর হোল্ডিং ইওর পাসপোর্ট অর আইডি তারপরে বলছে হ্যাভ অ্যাক্সেস টু ইওর নিউ ফোন নাম্বার উই উইল ভেরিফাই ইওর ডিটেলস অ্যান্ড আপডেট ইওর ফোন নাম্বার ওকে দিস ইউজুয়ালি টেক 10 মিনিটস ক্যান আপ টু ওয়ান ডে আপনার ফোন নাম্বারটি ভেরিফাই হতে 10 মিনিট অথবা তার থেকেও বেশি সময় একদিনের মতো লাগতে পারে ওকে আমি এখান থেকে কন্টিনিউ ক্লিক করছি সেলফিটা কী ধরনের হবে সেটা এখানে দেখানো হয়েছে এটা হচ্ছে ব্যাড মানে এইগুলো আসলে অ্যাকসেপ্টেবল না কারণ হচ্ছে দেখুন সেলফির যে সব ইনফরমেশন সেগুলো কিছুই বোঝা যাচ্ছে না এখানে ছবিটা স্পষ্ট বোঝা যাচ্ছে না তারপরে কী কী ইনফরমেশন আছে সেগুলো বোঝা যাচ্ছে না তো এভাবে দিলে কিন্তু হবে না এইভাবে দিতে হবে যেন সব ইনফরমেশন যথাযথভাবে বোঝা যায় ওকে আমার সেলফি তোলাই আছে এবার আমি জাস্ট গো টু সেলফি অ্যান্ড আপলোড এখানে ক্লিক করছে তারপর এখানে ক্লিক করে আমি সিলেক্ট করে দিব এবার আমি সাবমিট করে দিব এবার আমাকে নতুন ফোন নাম্বার ইনপুট করতে বলছে আমি নতুন ফোন নাম্বার ইনপুট করলাম এবার সাবমিট দেব আমার যে নতুন ফোন নাম্বার ইনপুট করা হয়েছে সেই ফোন নাম্বারে কিন্তু 6 ডিজিটের একটি পিনকোড চলে আসছে এই পিনকোডটি আমি ইনপুট করছি
ওকে, এবার এখান থেকে সাবমিটে ক্লিক করছে। সাবমিটে ক্লিক করার পর দেখুন বলছে উই উইল ভেরিফাই ইউর ডিটেলস অ্যান্ড চেঞ্জ ইউর ফোন নাম্বার। এবার আমি গো ব্যাক টু হোম পেজ, এবার আমি চেক করি যে আমার ফোন নাম্বারটি চেঞ্জ হয়েছে কি না। চেক করার জন্য এখান থেকে নামের উপর ক্লিক করছি, তারপর এখান থেকে ইউর ডিটেলসে ক্লিক করছে। ইউর ডিটেলসে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি যে আমার ফোন নাম্বারটি এখনও চেঞ্জ হয় নাই। চেঞ্জ হতে কিন্তু বলছে যে 10 মিনিট সময় লাগবে, অথবা তারও বেশি সময় লাগতে পারে, একদিন। আমি আমার ফোন নাম্বারটি চেঞ্জ হলে আপনাদের প্রুফটা দেখাবো। আমাকে একটি মেইল দিয়েছে কিন্তু, উই হ্যাভ কনফার্মড ইউর ডকুমেন্টস। গুড নিউজ, উই হ্যাভ কনফার্মড এ পার্সোনাল ডকুমেন্টস ইউ হ্যাভ সেন্ট আস। আপনি যে ডকুমেন্টসগুলো আমাদের সেন্ড করেছেন সেগুলো আমরা কনফার্ম করে দিয়েছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বারটি অলরেডি চেঞ্জ হয়ে গেছে। আগে কিন্তু আমার টেলিটক নাম্বার ছিল, আর এখন কিন্তু আমার বাংলালিংক নাম্বার। তো বন্ধুরা, আশা করি বোঝাতে পেরেছি যে কিভাবে ট্রান্সফার ওয়াইজ অ্যাকাউন্টের ফোন নাম্বার খুব সহজেই চেঞ্জ করা যায়। আশা করি এই ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে, আর যদি আপনাদের উপকারে আসে তাহলে দয়া করে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, এবং পরবর্তীতে আরও টিপস এবং ট্রিক্সের ভিডিও পাওয়ার জন্য দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি আবারও দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে।